এই আমি একটুখানি সাজগোজ করছিলাম, ওরা একটু বেরিয়ে গেছে, শুধু কানেরটা পরা বাকি আছে। একটু বিকেলবেলার দিকে একটুখানি সেজে গুজে থাকলে ভালোও লাগে, তাই একটুখানি আজ একটু মুখে কিছু মাখা হয়নি, একটু টান টান লাগছিলো, তাই একটু ভেসলিন মেখেছে। তা এখন একটুখানি কানেরটা পরে নিই, নিয়ে চা খাবো, চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলবো। রাজরা বেরিয়েছে, ওরা তোমাদের সঙ্গে কথা বলছিলাম তখন রাজের ফোন এলো, এসে গেছে ওরা। আমি কানেরটা পরে নিই, পরে নিয়ে একটু চা টা গুলো করি, ওরা যদি ম্যাগি ট্যাগি খায় ম্যাগি করি, করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমি চা খাচ্ছি, এই যে চা গ্লাসে নিয়েছি, আজকে চট করে ঠান্ডা হয় না বলে ওই জন্য গ্লাসে নিয়েছি। মেয়েরা আমার ম্যাগি খেতে চাওনি, বুঝলে? ওরা ঘুরে এলো, কোথায় গেছিল তোরা? হ্যাঁ, বেলুন মঠ গেছিল। এই রাজ বাইরে মনে হয় কিছু খায়নি, ওই ঘরে এসেই সব খাচ্ছে। আর এই যে জাহের মেয়ে তো জানোই সবসময় আমাদের ঘরেই থাকে, দেখে না ভালো করে মুখটা। তো চাটা খেয়ে নি, দেখি রাত্রে আর কি করি, হয়তো রুটি করতে হবে। এখন তো রুটির দায়িত্ব আমার মেয়ে নিয়ে নিয়েছে, বড় মেয়ে করে রুটিটা, তো সেটা ওরই দায়িত্ব, ও করবে কিনা। আমরা খেয়ে নি, খেয়ে নি আবার পরে যদি রুটি ফুটি করা হয় তখন আবার তোমাদের সঙ্গে কথা হয়। আজকে কিন্তু ঠান্ডা আছে ভালোই। এখন 10:45 বাজে, আমার মেয়ে এখন রুটির দায়িত্বটা নিয়ে নিয়েছে, এই যে রুটি করছে। আর আমি একটা বাংলা বই, হিন্দি বই না, এটা কি বই রে? বাদাই হো দেখছি নতুন, এতে না ভালো বোঝা যায়। অ্যাড দিয়েছে, এখন আমি রাখছি, এর ভিডিওটা এখানে এন্ড করলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার কমেন্ট করো, কমেন্ট সত্যি ভালো লাগে আমার পড়তে, রিপ্লাই দিতেও ভালো লাগে, সেই জন্য বলছি কমেন্ট করো। এবার থেকে যারা যারা কমেন্ট করবে তাদের তাদের নাম আমি নেক্সট ব্লগে বলবো। টাটা।